এই প্লাস্টিকগুলোর শুধুমাত্র একটি জায়গায় হয়েছে, তার মানে এইভাবে এখানে শেষ হয়ে গেছে। আগরতলার পুরো জায়গা এই প্লাস্টিক রাস্তাঘাটে প্লাস্টিক জলের নিশ্চিন্ত থাকবো। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ঘরে ঘরে অটল জলসল প্রকল্পে পানীয় জল পৌঁছে দেবে, এতে কোনো চিন্তার কারণ নেই। এটা প্রধানমন্ত্রীর কার্যক্রম, সেই কার্যক্রম থেকে রাজ্য সরকার এবং লোকাল গভর্নমেন্ট এটা বাস্তবায়িত করবে তাতে কোনো সন্দেহ নেই, আপনাদের সন্দেহ থাকার কোনো কারণ নেই। এই পাড়াতে কারো কারণের যে জল সমস্যা এগুলি সাধারণ কারণে দীর্ঘদিন ধরে কল করে থাকা, পাইপের ঝোঁকার করে থাকা, এগুলি সাধারণ কারণ, টেকনিক্যাল কারণে মানুষের বাড়িতে বাড়িতে জল পায় না। আমি কয়েকদিন কিছু কিছু বাড়িতে জলের সংযোগ করে দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার অনুরোধ করেছিলাম, তারা কিন্তু সক্ষম হয়েছে। আসলে সবটাই ছিল গাফিলতি, সবটাই ছিল গাফিলতি। এখানে আমাদের দক্ষিণারায়ণের বলুন চক্রবর্তী, তিনি ট্রাফিকের কাজ করতে তিমির ভ্রমণ চক্রবর্তীর বাড়ি থেকে একটা লম্বা রাস্তা ঢুকে গেছে, যেখানে ইলেকট্রিক পোস্ট ছিল অথচ বাল্ব ছিল না গত 3 বছর ধরে। আমি যখন সেখানে পেট্রোল যাই, সেখানে দেখি গ্রামের মানুষ আমাকে বলছে এখানে মেয়ে ছেলেরা যায়, এখানে একটা সঙ্গীত স্কুল আছে অথচ অন্ধকারে যেতে হয়। আমি বললাম সব কথা নিয়ে পূর্ণ করি, একদম আজকে শুনলাম লাইটগুলি লেগে গেছে। এটা তো কাউন্সিলরের কাজ ছিল, এগুলো তো সামান্য কাজ, সাধারণ মানুষকে সংযোগ করে এই সামান্য চাহিদাগুলো পূরণ করা একজন কাউন্সিলরের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনাদের এই যে লালবাহাদুর পার্ক সংলগ্ন নর্দমাটা দীর্ঘদিন ধরে কোনো পরিষ্কার করা হয় না, আমাকে সাধারণ মানুষ, সাধারণ নাগরিকরা আমাকে অনুরোধ করেছেন যে দেখুন এখানে দুর্গন্ধে থাকা যায় না, মলমল নর্দমায় ভরে গেছে। আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসারদের বললাম যে আপনারা কেন এই কাজটা করছেন না, বলছে স্যার বিশ্বাস করুন আমাদের কেউ অভিযোগ জানায়নি, কাউন্সিলরের পক্ষ থেকে কোনো অনুরোধ ছিল না, আমাদের জানালে আমরা কাজটা করে দিতাম। যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা দাবি ছিল, কিন্তু আমি যখন মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসারদের বললাম তারা কাজ শুরু করে দিল, বড় গাড়ি অন্য জায়গায় ব্যস্ত আছে, বলছে স্যার আপনি নিশ্চিন্ত থাকুন ছোটো গাড়ি কাজে লাগিয়েছি, একদিনের জায়গায় 2 দিন লাগবে, 2 দিনের জায়গায় 3 দিন লাগবে, এই নালা নর্দমা পরিষ্কার হয়ে যাবে। তাহলে অবস্থাটা কোথায় দাঁড়ালো? নগর জীবনের যে সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বামফ্রন্টের কাউন্সিলররা ক্ষমতায় এসেছিল, তারা মানুষকে ঠোকা দিয়েছে, তারা আবার কেন ভোট চাইবে, তারা আবার কেন ভোট চাইবে? গতকালকে আমি, গত পরশুদিন যখন আমি দরজায় দরজায় আপনাদের গেছি, প্রত্যেকটা মানুষের দাবি ছিল এই পুকুরটাকে সংস্কার করা। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আপনাদের সকলের আশীর্বাদে আমি এই এলাকার আপনাদের প্রতিনিধি নির্বাচিত হলে আমি এই পুকুর সংস্কারটিকে অগ্রাধিকারের তালিকায় রাখব। এই পুকুরটির সংস্কার হবে, 25 বছরের মতো এই পুকুরটির নোংরা আবর্জনায় ডুবে থাকবো না, এই পুকুরের চারিদিকে রেলিং হবে, এই পুকুরটিকে আপনারা উপভোগ করতে পারবেন, এই পুকুরটি সংস্কারিত হবে, এখানে একটা ভালো পরিবেশ তৈরি হবে, এখানে সবুজায়ন করা হবে। আমি আপনাদের কথা দিলাম।